বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে বাসায় বানালাম, ফুচকা বানিয়ে সবাই মিলে খেলাম। এখন হচ্ছে আমি ফুচকাগুলো বেজে নিব। আসলে এখন বাহিরেও যাওয়া হয় না আর ফুচকাও খাওয়া হয় না, তাই ঘরে বসে বসে প্রতিদিনই নাস্তা রেডি করতেছি। তাই এখন ফুচকাগুলো বেজে নিতেছি। আর ওদিক থেকে আমি ডাবলিগুলো সিদ্ধ করে নিছি, আলু এগুলো সব আগেই সিদ্ধ করে রেডি করে রাখছি। চটপটি ফুচকা এগুলো বানাইতে একটু টাইম লাগে, তারপরেও ঘরে বানায় খেলে কী করবো, বাহিরে তো আর যাওয়া যায় না। তাই সবাই লকডাউনে বসে বসে নাস্তা সব কিছু ঘরে রেডি করে নিতেছি। তাই এখন আমার ফুচকা ভাজা হয়ে গেছে। এখন আমি ডাবলিটাতে একটু টক মিক্সড করে নিলাম। আমি টকটাকে চুলাই দিয়ে জাল করে নিছি, মিষ্টি টক বানাইছি। এখন আসলে ঘরে বানিয়ে খেলে তো নিজেদের মন মতন সব কিছু দিয়ে খেতে হয়, আর বাহিরে খেলে ওনারা বেটারা যা দেয় তাই। কিন্তু এখন তো আমরা ঘরে নিজেদের মতন ধনিয়া পাতা, মরিচ, পেঁয়াজ, সালাদের সব কিছু দিয়ে খাইতে পারি। আজকে ইচ্ছে ছিল ফুচকা ভাজি লাগবো, আমাদের একটা বাবির মেয়ে আছে হাফসা, ওর সাথে তো ও হচ্ছে ভাজি হয়েছে কিন্তু ও হচ্ছে জাল খায় না। তো ভাজিতে তো সবাই সমান সমান না খেলে ভাজিটা ভালো লাগে না। তারপর আমি আমার মেয়ে আর ও তিনজনে খাইছি, ও জাল খায় না, তারপর ভাজি লাগছি। যাই হোক, ও ছোটো মানুষ, ওর খুব ইচ্ছে যেন আমার ভিডিওতে ভাজিতে খাবে। তো ওদের নিয়ে আমরা আজকে ভাজিতে খেলাম। তো এখন ফুচকাগুলো সব রেডি করে নিতেছি। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও না করছেন ভুল ভিডিও দেখে লাইক কমেন্ট করে তারপর সাবস্ক্রাইব করবেন। আর নয়তো ভিডিও দেখেন, সাবস্ক্রাইবও করেন কিন্তু থাকে না আমাদের, এই জন্য ফুল ভিডিও দেখে করলে আমাদের জন্য ভালো হয়। তাহলে আমরা ভিডিও সাবস্ক্রাইবটা করলে আমরা পাই, আর না হয়তো দেখা যায় কেটে নিয়ে যায়, আমাদের সমস্যা হয়। এখন আমরা খাবো। তো ওটার ভিতরে কোনো মরিচই দেওয়া হয় নাই, তো ছোটো মানুষ ও বলছে আন্টি কোনো মরিচ দিবেন না, আমি বলছি আচ্ছা। তাই আমাদেরগুলোতে মরিচ দিয়ে নিছি, তারপরে ওই ইনার হয়েছে, অনেক খুশি আমার ভিডিওতে ফুচকা খাবে। অনেক দিন ধরেই বলতেছে কিন্তু আমি সময় দিতে পারতেছি না, এই জন্য লাস্টে ওকে নিয়ে খেলাম। ও অনেক অনেক ভালো একটা মেয়ে, তাও ওর জাল লাগছে, ও বলছে আন্টি অনেক জাল পেয়েছে, মানে ওটা তো কোনো মরিচ দেওয়া হয় নাই। তারপরেও এখন আমাদের খাওয়া শেষ, খাওয়া শেষ করে সত্যি কথা বলতে এই লকডাউন আর ভালো লাগে না, ঘরে থাকতে থাকতে আমরাও বোরিং হয়ে গেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।